হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো কিছুদিন আগে আমি জিটিএ ভাইসিটি এর ফ্যাক্টসের উপর একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওর কমেন্টে নাজমুল আহসান নামের এক ভাই আমাকে জিটিএ ফোর এর ফ্যাক্টসের উপর ভিডিও বানাতে বলেছিলেন। তো আজকের এই ভিডিওতে আমি জিটিএ ফোর সম্পর্কে অজানা কিছু তথ্য বা ফ্যাক্টস জানাবো যা আপনি এর আগে হয়তো কখনো শুনেননি। তাই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি নতুন কিছু জানতে পারবেন। বন্ধুরা, জিটিএ ফোর গেমে মহিলা পুলিশ আর পুলিশ কুকুর দেওয়ার পরিকল্পনা ছিল। এমনকি জিটিএ ফোর গেমের প্রথম ট্রেইলারেও মহিলা পুলিশদেরকে দেখতে পাওয়া যায়। জিটিএ ফোর গেমের ডেভেলপাররা প্ল্যান করেছিলেন যে গেমে যখন আপনার ওয়ান্টেড লেভেল ওয়ান স্টার হবে, তখন পুলিশ অফিসারেরা পুলিশ কুকুরের ব্যবহার করে আমাদেরকে খুঁজতে থাকবে। কিন্তু পরে দুর্ভাগ্যবশত জিটিএ ফোর গেমের মহিলা পুলিশ এবং পুলিশ কুকুর দুটিকেই কাট করে দেওয়া হয়। পুলিশ কুকুরগুলোকে কাট করে দেওয়ার পিছনের মূল কারণ ছিল যাতে প্লেয়াররা পুলিশ কুকুরগুলোকে না মারে। তাছাড়া যারা কুকুর পছন্দ করেন তারা কখনোই কোনো কুকুরকে আঘাত করবে না, এমনকি গেমের মধ্যেও। আর মহিলা পুলিশকে কী কারণে কাট করা হয়েছে তা সম্পর্কে কোনো অফিসিয়াল কারণ পাওয়া যায়নি। জিটিএ ফোর গেমে কিছু সংখ্যক স্থানে জিটিএ স্যান অ্যান্ড্রিয়াসের সিজে এর রেফারেন্স দেওয়া হয়েছে। এছাড়া এই গেমের মধ্যে জিটিএ ভাইসিটি গেমেরও রেফারেন্স দেওয়া হয়েছে। তো যদি আপনি জিটিএ ফোর গেমের ক্লাকিং বেলের পিছনের রাস্তা দিয়ে ভিতরে যান, তাহলে সেখানে আপনি একটি ক্যাশ রেজিস্টার দেখতে পারবেন। যদি আপনি সেই ক্যাশ রেজিস্টারটিকে স্নাইপারের মাধ্যমে জুম করে দেখেন, তাহলে আপনি সেখানে একটি হলুদ রঙের বাটনে আস্ক সিজে লেখা দেখতে পারবেন। আর সেই বাটনের আশেপাশে আপনি যেসব বাটনগুলোকে দেখতে পারবেন সেগুলো প্লেয়ারদেরকে ট্রল করার জন্য দেওয়া হয়েছে, কারণ সেই বাটনগুলোর একটির মধ্যে লেখা থাকে লঞ্চ মিসাইলস, দ্বিতীয়টির মধ্যে লেখা থাকে স্পেস লেজার, আর তৃতীয়টিতে লেখা থাকে অ্যাবর্ট। এছাড়া গেমের মধ্যে একটি পোস্টার আছে যেটা সিজের সাথে অনেকাংশেই মিলে যায়। আর যদি আপনি সেই বাটিতে যান যেখানে ব্ল্যাড নিকোকে মিশনস দেয়, সেখানে আপনি কিছু ছবি বা পিকচার্স দেখতে পারবেন। যদি আপনি সেটাকে স্নাইপারের মাধ্যমে জুম করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটি জিটিএ ভাইসিটি এর ব্যানারের ছবি। যদি আপনি জিটিএ ফোর গেমটিকে খেলে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই এই বিষয়টিকে নোটিস করেছেন যে জিটিএ ফোর গেমে আকাশে ওড়ার জন্য কোনো প্লেন নেই। গেমের মধ্যে আমরা শুধু হেলিকপ্টারই উড়াতে পারি, কিন্তু হেলিকপ্টারের স্পিড অনেক স্লো। তো এখন প্রশ্ন হলো, জিটিএ ফোর গেমের মধ্যে প্লেন নেই কেন এবং হেলিকপ্টার এত স্লো কেন? রকস্টার গেমস এই ব্যাপারে বলেছে যে জিটিএ ফোর গেমের সিটি অনেক ছোট, তাই আমরা গেমের মধ্যে কোনো প্লেন দেইনি, আর সেই একই কারণে আমরা গেমের হেলিকপ্টারের স্পিডও স্লো করে দিয়েছি। আপনি হয়তো জিটিএ ফোর এর স্ট্যাচু অফ হ্যাপিনেসের নাম শুনে থাকবেন। এটা মূলত স্ট্যাচু অফ লিবার্টি থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয়েছে। কিন্তু যদি আপনি স্ট্যাচু অফ হ্যাপিনেসের ফেস বা মুখের দিকে ভালো করে লক্ষ্য করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা হিলারি ক্লিনটনের মুখের সাথে অনেকাংশেই মিলে যায়। আর যদি আপনি হিলারি ক্লিনটন কেউ না জানেন, তাহলে আমি বলে দিচ্ছি, ইনি ইউনাইটেড স্টেটস এর পলিটিশিয়ান এবং আমেরিকার 42তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন এর স্ত্রী। এছাড়া যদি আপনি স্ট্যাচু অফ হ্যাপিনেসের উপর থেকে হেলিকপ্টার দিয়ে নিচে লাফ দেন, তাহলে আপনি সেখানে একটি দরজা দেখতে পারবেন। সেই দরজার ভিতরে সেই স্ট্যাচু এর হার্ট থাকে যেটা চেন দিয়ে বাঁধা অবস্থায় থাকে। জিটিএ ফোর গেমটি ডেভেলপ করার সময় এমন অনেক বিষয় বা বস্তু ছিল যা রকস্টার গেমস রিলিজ করার আগে কেটে দেয়। প্রথমত, নিকো বেলিকের হেয়ার স্টাইল ছিল অনেকটা এইরকম, কিন্তু রকস্টার গেমস সেটাকে কেটে দেয়। এছাড়া গেমের মধ্যে নিকো বেলিকের কাছে টমি ভার্সিটির মতো একটি ওল্ড মডেল ফোন থাকতো, কিন্তু পরে রকস্টার গেমস সেটাকে কেটে মডার্ন ফোন দিয়ে দেয়। এবং রকস্টার গেমস এমনটা প্ল্যান করেছিল যে জিটিএ ফোর গেমে ইন গেম পারচেস ফিচার্সও থাকবে, যেখানে নিকো বেলিকের কাছে একটি MP3 মিউজিক প্লেয়ার থাকবে, কিন্তু তাকে তার MP3 প্লেয়ারের জন্য গান কিনতে হবে যেটা প্লেয়াররা রিয়েল মানি দিয়ে কিনতে পারবে। কিন্তু পরে রকস্টার গেমস এই আইডিয়াটাকে ড্রপ করে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করুন। আর যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অলে ক্লিক করুন। যদি এই ভিডিওটিতে ভালো রেসপন্স পাই, তাহলে আমি খুব শীঘ্রই এই ভিডিও এর পার্ট টু নিয়ে আসব। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।